News Only 24. News Only 24. আপনারা সবাই এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আমাদের মিডিয়ার বন্ধুদের বলবো থ্যাংক ইউ আমাদের এই ছবিটাকে, ভয় পেও নাকে এতটা ভালো করে সাপোর্ট করার জন্য। আর এখানে আমার অনেকেই ভালোবাসার বন্ধুরা আছে, তারাও সাপোর্ট করার জন্য এসছে। তো আজকের এই শুভ দিন, প্রচুর বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে প্রোগ্রামটা কেমন হবে, ঠাকুরকে ডাকছিলাম যেন ভালো হয়, সবাই যেন আসে, বাট আপনারা এসছেন। আর আজকে মিউজিক লঞ্চ, আমার খুবই ফেভারেট অনুপম দা আর ভীষণই ফেভারেট রাজ বর্মন আসছে। তো ঠিক আছে, রাজ আসতে পারছে না, ঠিক আছে আমরা আছি, অনুপম দা আছে, সবাই আমরা এসছি এই সুন্দর মুহূর্তটা আপনাদের সবার সাথে এনজয় করার জন্য। আর 27 মে আমাদের এই ছবিটা রিলিজ হচ্ছে, তের সিনেমা করেছি, আমি নিজে ভীষণ ভূতের ভয় পাই, এটাই ভাবছিলাম জিজ্ঞেস করবো। মানে এখানে অনেকেই বলছে মেয়েরা ইন্টার করেছে তারা ভূতের ভয় পায়, ছেলেরা মধ্যে একজন কি পেয়েছে? না, ছেলেরাও পায় গো, আমাদের অনেক হিরো আছে তারা ভূতের ভয় পায়। কারণ নাম বলা যাবে না, এখন বলা যাবে না, যাই হোক। তো এই প্রথমবার একটা ভূতের সিনেমা আমি করছি আর খুব ভালো, মানে আমরা সবাই ভীষণ পরিশ্রম করে কাজ করেছি, প্রত্যেকটা জন মানে টিমের প্রত্যেকটা সবাই, শুধু আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস না, যারা ক্যামেরার পেছনেও অনেকে কাজ করেছি, খুব ভালো করেছে আমাদের ক্যামেরাম্যান শুভ, দারুণ দারুণ এফেক্টস দিয়েছে এই ছবিতে। আর এই সব ছবি ভীষণই টাফ হয় মানানো। আর অবশ্যই অয়নের কথা বলবো, ও একদম নিউ, একদম নতুন কাজ করছে, খুবই প্রমিসিং, অবশ্যই অয়নকে সাপোর্ট করবেন, অয়ন দে আমাদের ছবি ডিরেক্টর। আর অবশ্যই আমাদের প্রডিউসার কোথায়, এসো, আর তুমিও এসো, এই যে এসো দাঁড়িয়ে আছো কেন, আমার পুরো টিম চাই, ভাই খুব বাচ্চা বাচ্চা, একটা ইয়াং জেনারেশন সবাই মিলে আর কি খাওয়াচ্ছি। অনুপম রায় এসেছেন আমাদের কাছে, ওম আর শ্রাবন্তী জুটি, এটা প্রথম সিনেমা, ওম একটু কাজে ব্যস্ত বলে উনি আজকে আসতে পারেননি, শ্রাবন্তী রয়েছেন, ওম কাজে ব্যস্ত না, ওম লন্ডনে শুটিং করছে আরেকটা শুটিং, সেই জন্যই আর কি। আর রাজবাবু এই সিনেমাতে গান গেয়েছেন, বাট উনি একটু কাজে ব্যস্ত থাকে আসতে পারেননি। অনুপম রয়েছেন, প্রসেনজিৎ কি এসেছেন, আমি প্রসেনজিতের সঙ্গে ব্যক্তিগত পরিচয় মানে ডাব্বু আর কি, ও সরি, ভেরি সরি, প্রসেনজিৎ সঙ্গে আউট করে দিই, প্রসেনজিৎ, প্রসেনজিৎ ঘোষ এখানে গ্র্যান্ড মিউজিক লঞ্চ, সত্যজিৎ হয়েছেন যিনি এই ফিল্মে একটা গান লিখেছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো সামনে আসার জন্য। অনুপম তুমি একটু প্লিজ, তুই প্লিজ তুমি সেন্টার স্টেজেই থাকো প্লিজ, আমরা একটু কথা বলে নিই, তারপরে অবভিয়াসলি আমাদের গ্র্যান্ড মিউজিক লঞ্চ, যারা এখানে রয়েছেন তাদের একবার বলে দিয়ে, অনেকে হয়তো বুঝতে পারছেন না ঠিক কী হচ্ছে, অনেক চেনা মুখ দেখতে পাচ্ছেন, অনেক নতুন মুখ, আমরা ভয় পেউনার প্রমোশনের জন্য এখানে রয়েছি। ভয় পেউনা কি, যেটা বোঝাচ্ছে তার ঠিক উল্টো, ভূতের সিনেমা আমরা বলছি বলে ভয় পেউনা, কিন্তু তার মধ্যে ভয় এলিমেন্টস রয়েছে, আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে 27 মে থেকে আপনারা দেখতে পাবেন, ভয় পেতে পারবেন, আমরা অনেক কিছুতেই ভয় পাই, কিন্তু এটা ভূতের ভয় কীভাবে। হ্যাঁ, আমার ক্যারেক্টারের নাম অনন্যা, একজন বাড়ির বউ প্লাস চাকরিও করে, আর ওম হচ্ছে আকাশ চ্যাটার্জি, ও আমার হাজবেন্ড হয়েছে যে চরিত্রটা করেছে। আর এবারই এদের বাড়িতে কি হয়, কিভাবে ভয় পায় সেটা এখন বললে মজাটাই চলে যাবে, সেটা অবশ্যই 27 মে হলে গিয়ে সবাইকে দেখতে হবে আর আমাদের সাপোর্ট করতে হবে। আর প্রথম জুটি, প্রথমবার ওম আর আমি আমরা একসঙ্গে কাজ করছি মানে জুটি হিসেবে, তো এটাই বলবো সাপোর্ট করবেন। এবার অনুপম দা তুমি একটু বলো কিছু, তোমার ফ্যান প্রচুর আছে, আমি নিজে ভীষণ বড় ফ্যান, তোমার ফ্যানদের জন্য কিছু একটু বলো। থ্যাংক ইউ শ্রাবন্তী, আজকে ভয় পেওনা ছবির মিউজিক লঞ্চ, আমরা খুব আনন্দিত আজকে এখানে আসতে পেরে। এই ছবিতে আমার কণ্ঠে একটি গান আছে যেটা ডাব্বুদার সুরে এবং রীতমের লিরিকে, গানটা আমরা কিছুক্ষণ বাদে নিশ্চয়ই শোনাবো আপনাদের, খুব খুব ভালো লেগেছে গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অয়নকে খুবই শুভেচ্ছা ওর ডিরেক্টোরিয়াল বেঞ্চের এটা, এবং শ্রাবন্তী এবং ওমকে আমার মেনি মেনি বেস্ট উইশেস, থ্যাংক ইউ সবাই। তোমাকে গান তো গাইতে হবে একবার, মানে সিনেমার গানটাই, কিন্তু তার আগে আমি একটু অয়নের কাছে একবার যাবো, ডেবিউটেন্ট ডিরেক্টর, প্রথম মুভি ওর, প্রথম সিনেমায় ভয়ের কেন, তুমি কি ভয় পেতে ভালোবাসো?
হ্যাঁ অফকোর্স ভয় পেতে ভালোবাসি। সাবধান, প্রচুর মেয়ে এখানে রয়েছে যাদের সঙ্গে তোমার প্রেম হলেও হতে পারে, তারা কিন্তু ভয় পায় না, তারা ভয় পেতে চায় না। না না ভয়, আমি মনে করি যে ভয়ের সিনেমা আমরা সবাই দেখতে পছন্দ করি, সে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই একটু দেখতে পছন্দ করি কম বেশি। তো সেই জায়গা থেকেই আমরা প্রথম এটা অ্যাটেম্প্ট করেছিলাম যে একটা ভয়ের সিনেমা বানাবো, তা হরর কিছু করব, বাট এটা যতটাই হরর তার সঙ্গে সাইকোলজিক্যাল থ্রিলার ব্যাপারটা আছে, ফ্যামিলি ড্রামা এটা, যেখান থেকে গল্পটা শুরু হয় আকাশ চ্যাটার্জি অনন্যা চ্যাটার্জিকে দিয়ে এবং শাশুড়ি মার সঙ্গে কি হয় সেখান থেকে গল্পটা টার্ন করে হরর দিকে। তো সেটার জন্য আপনাদের ওয়েট করতে হবে, 27th of May আমাদের ছবিটা রিলিজ করছে, 27th May আপনারা অবশ্যই দেখবেন। এর মধ্যে ইতিমধ্যে আমাদের ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেলার আপনারা দেখেছেন, অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন ট্রেলারে, তার জন্য আপনাদের সবাইকে থ্যাংকস। আজকে আমাদের মিউজিক লঞ্চ হচ্ছে, আজকে অনুপমদা রয়েছে, শ্রাবন্তীদি রয়েছে, অনুপমদা একটা গান গেয়েছে আমাদের ছবিতে, সেই সংটা আজকে আমাদের লঞ্চ হবে। তো কিছুক্ষণের মধ্যে অনুপমদাও গানটা গিয়ে শোনাবে আপনাদের, আর আপনারা এত ঝড় বৃষ্টির মধ্যেও আজকে যে এসে উপস্থিত হয়েছেন তার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, সব ধরনের ছবি দেখুন, কিন্তু বাংলা ছবিকে দেখতেই হবে, আমাদের নিজেদের ভাষা এটা, তার জন্য বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সাপোর্ট দরকার। এবং আমরা অবভিয়াসলি সবসময় চেষ্টা করি যে ফ্রেশ কিছু কন্টেন্ট নিয়ে আসতে, ফ্রেশভাবে আমরা প্রেজেন্ট করতে নিজেদেরকে, সেই জন্যই আমরা বানিয়েছি এটা, এবং দেখুন আপনাদের ভালো লাগবে। আমি টাপুকে একবার জিজ্ঞেস করবো, মিউজিক তৈরি করা ভূতের সিনেমার ক্ষেত্রে অনেকে ভাবে কিছু সাউন্ড ইফেক্ট দিলেই যথেষ্ট, কারণ একটু আগে আমাদের এখানে মাইকের একটা অদ্ভুত সাউন্ড ইফেক্ট আসছিল, একটা অদ্ভুত ভুতুরে আওয়াজ তৈরি হয়েছিল। ভূতের সিনেমার মিউজিক তৈরি করা কি সহজ, নাকি তুমি একটু আলাদা করে কিছু প্ল্যান করেছো? প্রথমে আমি থ্যাংকস জানাই অনুপমকে, শ্রাবন্তীকে, আমাদের প্রডিউসার শুভজিৎ অয়নকে। এই ছবিটা সত্যি একটা চ্যালেঞ্জিং ছবি, কারণ ভূতের ছবি, এর আগে অনেক থ্রিলার মিউজিক